আপনি কি জানেন হাতের নখে কোন চিহ্ন দেখে বুঝবেন যে আপনার লিভার ড্যামেজ হয়েছে? কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রোমান্টিক হয়? সকালে ঘুম থেকে উঠে কি করলে চেহারা সবসময় সুন্দর থাকে? চুলকানির কালো দাগ দূর করার সহজ উপায় কি? এই রকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন: গর্ভাবস্থায় সালমান মাছ খেলে সন্তানের কি হয়? বুদ্ধি বাড়ে, স্বাস্থ্য বাড়ে, রোগ হয় নাকি ওজন বাড়ে? সঠিক উত্তর: বুদ্ধি বাড়ে। প্রশ্ন: সকালে ঘুম থেকে উঠে কি করলে চেহারা সবসময় সুন্দর থাকে? ভিটামিন সি ব্যবহার করলে, ভিটামিন ই ব্যবহার করলে, ভিটামিন ডি ব্যবহার করলে নাকি ভিটামিন এ ব্যবহার করলে? সঠিক উত্তর: ভিটামিন সি ব্যবহার করলে এবং ভিটামিন ই ব্যবহার করলে। ঘুম থেকে উঠে ব্যবহার করুন অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম, ভিটামিন সি বা ভিটামিন ই ত্বকের ডিহাইড্রেশন রুখতে সাহায্য করে, ফলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না। ঘুম থেকে উঠে ভিটামিন ই ময়েশ্চারাইজার সিরাম অথবা অরিগা ফ্লাভোসি সিরাম সারা শরীরে লাগানো হলে বজায় থাকে ত্বকের আর্দ্রতা। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রশ্ন: কোন রক্তের গ্রুপের মানুষ বেশি রোমান্টিক হয়? এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ নাকি ও পজিটিভ? সঠিক উত্তর: বি পজিটিভ। বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীন চেতনা, মেধাবী, নমনীয়তা, স্বাস্থ্যবান মনোযোগী, সরল প্রকৃতির, দক্ষতা সম্পন্ন, বাস্তববাদী, পরিকল্পনা করতে সক্ষম, আবেগপ্রবণ ও রোমান্টিক হয়ে থাকে। প্রশ্ন: কোন বাদাম বেটে চোখের নিচে লাগালে 3 দিনেই কালো দাগ দূর হয়? চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম নাকি আখরোট? সঠিক উত্তর: কাঠবাদাম লাগালে। প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম, সীসা, টাংস্টেন নাকি তামা? সঠিক উত্তর: টাংস্টেন। প্রশ্ন: চুলকানির কালো দাগ দূর করার সহজ উপায় কি? উত্তর: এক্ষেত্রে আক্রান্ত স্থানে লেবুর রস দিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। এছাড়াও চাইলে গোটা লেবু মাঝ বরাবর কেটে আক্রান্ত স্থানে ঘষতে পারেন। গোসলের আগে এই অভ্যাস শরীরের দাগ দূর করতে সাহায্য করবে। এটা হলো প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং উজ্জ্বলতা বর্ধক। প্রশ্ন: ভারতের কোন শহরে গাছে বিজ্ঞাপন মারা নিষিদ্ধ? ইন্দোর, গুজরাট, চেন্নাই নাকি কলকাতা? সঠিক উত্তর: চেন্নাইয়ে। প্রশ্ন: হাতের নখে কোন চিহ্ন দেখে বুঝবেন যে আপনার লিভার ড্যামেজ হয়েছে? সাদা দাগ, কালচে দাগ, হলদে দাগ নাকি ফ্যাকাশে নখ? সঠিক উত্তর: সাদা দাগ দেখে। কোনো আঘাত লাগার ফলে নখে সাদা দাগ হতে পারে, কিন্তু যদি আপনার নখ আস্তে আস্তে সাদা হতে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। সাদা নখের উপরের দিকে যদি গোলাপি লাইন দেখা যায় তবে এটা লিভারের অসুখ, ক্রনিক কিডনির সমস্যা এবং কনজেস্টিভ হার্ট ফেইলিওরের মতো অসুখের সংকেত। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য: ভারতের জাতীয় মাছের নাম কি? রুই, ইলিশ, বোয়াল নাকি শোল? বন্ধুরা, উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন। প্রশ্ন: বেশি মাছ খেলে শরীরে কি কি ক্ষতি হয়?
উত্তর, মাছ খাওয়ার পুষ্টিগুণ থাকলেও এর সম্ভাব্য ঝুঁকিও রয়েছে। মাছ জল এবং খাবার থেকে ক্ষতিকর রাসায়নিক গ্রহণ করতে পারে। পারদ এবং পিসিবি এর মতো রাসায়নিকগুলি সময়ের সাথে সাথে তাদের শরীরে তৈরি হতে পারে। পারদ এবং পিসিবি এর উচ্চ মাত্রা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে।